কার কার জন্য? আব্বু মেডিকেল। ও চলে যা, আব্বু টাব্বু চলবে না, চলে যা। ফোর্ট ট্রেন ধর, ফোর্ট এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যা। বাংলাদেশে নেই নাকি? বাংলাদেশের মাল বাংলাদেশে যায়, এখানে কেন না? ভাই আমরা তো ভারতে আসি তো। ভারতে আর আসবি না, ভারতে আসবি না, মেডিকেল ভারতে আসবি না। ভাই ইয়ে দেখা তো, কি পাসপোর্ট কোথায়? পাসপোর্ট কোথায়? বাসায় রেখে আছে। হ্যাঁ বাসায় রেখে। কোন বাসায়? এই যে এখানে বসে বাসা ভাড়া নিছিস। বাসা ভাড়া নিছিস, ওই তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে ফোর্ট। কেন ভাই, কিছু হইছে? ও কিছু আবার কেন, কি আবার? আমরা তো আসি সব সময়। আজ আসবি না, আর আসবি না, কি বলেছি? দেখেন ভাই কি কইতাম, কি কইবি তুই? চল ফোর্ট ফোর্ট। প্রবলেমটা ইন্ডিয়া কে জিততে ভি পড়োসি মুলকে তো ইন্ডিয়া ইয়ে বলতা হ্যায় কি ইয়ে হামারে ফ্রেন্ডস হ্যায়। আর জেসে পাকিস্তান হো গয়া, জেসে বাংলাদেশ হো গয়া। আব এক বাংলাদেশী বন্দা ইন্ডিয়া কে অন্দর গয়া হ্যায় আর উসকে সাথ জো সুলুক কিয়া হ্যায় ইন্ডিয়ান লোগো নে ভো কাফি বুরা হ্যায়। আপ সবকো পতা হ্যায় কি বাংলাদেশ আর ইন্ডিয়া কে বীচ মে জো রিলেশন হ্যায় ভো কাফি বেহতর হ্যায়, পাকিস্তান সে তো বেহতর হ্যায়। বাংলাদেশ কে বন্দে কে সাথ ইস তরিকে সে সুলুক করনা কিয়া জায়েজ থা, জিস তরিকে সে উসকে সাথ সুলুক কিয়া গয়া, মুলক সে নিকালনে কি বাত কি গয়ি আর উসকো উতনা বুরা ভালা কাহা, তো কিসি কা কিয়া দিল করেগা কি ভো কিসি দুসরে মুলক কে অন্দর জায়ে, খাস কর ইন্ডিয়া কে অন্দর। আর ইন্ডিয়া কে লোক ইয়ে কহতে কি ইয়ার হাম ঠিক হ্যায় আর হামারে অন্দর এসা মসলা নেই হ্যায়। মে সারি ইন্ডিয়ানস কি বাত নেই কর রাহা, মে কুছ ইন্ডিয়ানস কি বাত কর রাহা হুঁ, জো স্পেসিফিকলি কুছ লোগ হোতে হ্যায় ইন্ডিয়া কে অন্দর, ভো ইয়ে কহতে কি ভাই বাংলাদেশ নে ইয়ে কর দিয়া, পাকিস্তান নে ইয়ে কর দিয়া। বাট আবি আপকো মে এক ভিডিও দিখানে ওয়ালা হুঁ বাংলাদেশ কে এক বন্দে কা হ্যায়, ইয়া আই থিঙ্ক ইয়ে ভো জগহ পে জহাঁ পে ইন্ডিয়ান বাংলা লোগ রহতে হ্যায়, তো ওয়াহাঁ পে ইয়ে হুয়া হ্যায় আর কাফি বুরা সুলুক হুয়া ইস বন্দে কে সাথ। ভিডিও দেখ কে ফির আপকে সাথ বাত করতে হ্যায় কিয়া হুয়া। কার কার জন্য? আব্বু মেডিকেল। ও চলে যা, আব্বু টাব্বু চলবে না, চলে যা। ফোর্ট ট্রেন ধর, ফোর্ট এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যা। বাংলাদেশে নেই নাকি? বাংলাদেশের মাল বাংলাদেশে যায়, এখানে কেন না? ভাই আমরা তো ভারতে আসি তো। ভারতে আর আসবি না, ভারতে আর আসবি না, মেডিকেল ভারতে আর আসবি না। ভাই ইয়ে দেখা তো, কি পাসপোর্ট কোথায়? পাসপোর্ট কোথায়? বাসায় রেখে আছে। হ্যাঁ বাসায় রেখে। কোন বাসায়? এই যে এখানে বসে বাসা ভাড়া নিছিস। বাসা ভাড়া নিছিস, ওই তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে ফোর্ট। কেন ভাই, কিছু হইছে? ও কিছু আবার কেন, কি আবার? আমরা তো আসি সব সময়। আজ আসবি না, আর আসবি না, কি বলেছি? দেখেন ভাই কি কইতাম, কি কইবি তুই? চল ফোর্ট ফোর্ট। এই ভাষাটা জানা শোনা। প্রবলেমটা কি হয়, মানে ব্যাপারটা কি? তোর তো ইন্ডিয়া দরকারই নাই তোদের। না দেখেন ভাই, এখন ইন্ডিয়া তো তোদের শত্রু দেশ। আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কি, তোরাই তো করছি। সবাই তো সমান হয় না। হ্যাঁ সবাই সমান হয় না। এখন আপনারা বলছে ইন্ডিয়ার সাথে, বলছে ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা হয় আমি কলা গাছেরই সাপোর্ট করব। তাও ইন্ডিয়া সাপোর্ট করবে? দেখেন আমরা আর ইন্ডিয়ায় যাব না, ঢাকায় আমরা মেডিকেল কলেজ খুলবো, ইন্ডিয়ার থেকে উন্নত। তাহলে এখানে সবাই তো আর এরকম কয় না। তুই ফোর্ট ভাই, কে কে না বলে তুই ফোর্ট? এলো কি বাংলাদেশ এসে? না ফোটা তাহলে ভাই, আমরা তো সারা ভাই ফোর্ট। তুই বাংলাদেশ কি করতেছ এখানে? কি কথা বলছিস? এটা কি আসছে মেডিকেল? আরে ভাই ভাই, এটা ইম্পর্টেন্ট খুব। এটা ঠিক আছে, এই সব নিয়ে পাঁচা দিয়ে গুলো তো ইম্পর্টেন্ট। এই সব নিয়ে মা তাড়াতাড়ি ফুটে যা। কতদিন হয়েছে এসো ইন্ডিয়াতে? এই তো আইসি, দু চার দিন হয়েছে। ঠিক আছে না, কিছু কিছু মানুষের লেগে যদি আপনারা এরকম করেন, আমরা তো ইন্ডিয়ার ভালো করে সবাই তো আর সেম হয় না। না তাও একটু সব মাল, সব মাল ফেসবুকে যত কটা ভিডিও আছে সব ইন্ডিয়ার এগেইনস্টে। এটা তো ঠিক, এরা এরা বাংলাদেশে চলে গেলে আবার মুখোশ খুলে নেবে। মুখোশ খুলে নেবে ফোর্ট। না না সবাই তো এরকম হয় না, ভারত আমাদের বন্ধু দেশ। ভারত তোদের বন্ধু দেশ? ভারত সব সময় ভারতের পেছনে লাগিস কেন? আমরা তো সবাই তো সমান না। কলা গাছের সাপোর্ট করবি যারা যারা এরকম, যারা যারা আবার এখন মেডিকেলের দরকার আছে তাই ইন্ডিয়া এসেছিস। কিছু মানুষ আছে কোন কথা নেই, তুই ট্রেনার ফোর্ট আর যেন 5 মিনিটও এখানে না দেখ। না না দেখুন দেখেন ভাই, এখন আপনারা যদি এরকম করেন তাহলে এখন কেমন হবে আমার? এই তোর ইয়েটা দে তো, পাসপোর্টটা দে। পাসপোর্ট বের কর, পাসপোর্ট বাসায় রেখে। পাসপোর্ট বাসায় রেখে, মানে ওর পাসপোর্ট নেই মনে হচ্ছে। মনে হচ্ছে তারে তলা দিয়ে এসেছে। পাসপোর্ট বাসায় রেখে আইস ভাই, পাসপোর্ট ঘরের মধ্যে রেখে। চল 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 ফোর্ট। বাংলাদেশ গিয়ে করবি? বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ আছে তোদের, ইন্ডিয়ার থেকে অনেক ভালো ভালো। চলে চলে এরকম করেন তাহলে পাবলিক কিন্তু আসলে মারবে ধরে বলে দিলাম। ইন্ডিয়ার মানে যেন না দেখি। আমরা তো সবসময় আসি, আমরা আর আসবি না, তর্ক করিস না, চলে যা চলে যা, মাথা খিসকে যাবে তার আগে চলে যা। ঠিক আছে, ছেলেপেলেরে ফোন করবো কিন্তু এরপর বাংলাদেশের মাল যেন না দেখি। ঠিক আছে,
আমি এটাই বলতে চাইছি, এদের তো দোষ আছেই, আর এরা তো অশিক্ষিত না প্রথমত, এদের তো এইভাবে বোঝালে হবে না, এইভাবে বোঝাবি, এবার দেখুন অন্যভাবে কোনো কথা নেই। ও এখানে টোটো ধরতে এসে, টোটো মোটো কিছু হবে না ভাই, তুই চলে যা, দেখেন চল আমার সাথে চল। আপনাদের কি বেশি কথা বলার স্বভাব নাকি? আপনি মুখে মুখে তক্ক করে যাচ্ছেন তখন থেকে। এই যে আপনি দেখেছেন ফেসবুকে কি হচ্ছে এইসব? দেখতেছি তো কতদিন ধরে, দেখতেছি ফেসবুকে। মানে কি বলতে চান এইসব বিষয় নিয়ে? তো আমরা সাপোর্ট করি না, প্রথম থেকে তো আমরা ইন্ডিয়ানের সাপোর্ট করি না, কারণ ভারত আমগো বন্ধু দেশ, ভারতের আমরা সাপোর্ট করি, ভারতের থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। সুযোগ সুবিধা তো নেন, তা বাংলাদেশ এরপর তো ওই দেশে গেলেই তো আপনারা আবার কিস্তি খামানি শুরু করেন। না ভাই, এটি সবাই তো করে না, এই জন্যই তো এই যে এরা যে এরকম রেগে গেছে, এদের তো রাগার কারণ আছে নাকি? এরা তো এমনি এমনি করছে না, এটা মানেন তো? এটা তো বুঝতাম পাচ্ছি, আপনারা খিস্তি খামারি করছেন, গিয়ে সবকিছু ভুলে যাচ্ছেন। অনেক কিছুর জন্যই আপনাদের আমাদের দেশে আসতে হয়, মানে আমরা আপনাদের হেল্প করেছি একটা সময় অনেক, এখনো করি তো। তারপরে তাহলে আপনারা আমাদের সম্বন্ধে এরকম কি করে বলতে পারেন? খেলাটা খেলার বিষয়, খেলাটা বাদ দিয়ে আপনাদের বাংলাদেশের মানুষের আমাদের উপর এরকম মনোভাব কেন? আমরা তো করি না, এদিন আমরা তো সবসময় আমরা ভারতের সাপোর্ট করি। সবাই তো আর এখান থেকে ওরে ভাগা, ওরে আমার চোখের সামনে তো সরে যেতে বল, কিছু মানুষের লেগে যদি ওরে আমার চোখের সামনে তো সরে যেতে। কথা বলবি না বলেছি না, বহুত কথা বলছিস তুই, তর্ক করেই যাচ্ছিস, তর্কর পর তর্ক করে যাচ্ছিস, বাদ দিন। আরে কি বাদ দেবে, ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, যা বোঝানো বুঝো। চলো ওইটুকু দেশ ভাই, ইন্ডিয়া সবাই মুতে দিলে ভেসে যাবে, আবার গরম কত? না ভাই আপনারা ভুলছেন, ঠিক আছে বাদ দিন দাদা, ছাড়ুন, লড়ালাছেন সব জাল, বাদ দিন দাদা, ছাড়ুন, দেওয়া দেবে। আমরা সব সময় আমরা ভারতের সাপোর্ট করি, আমরা খেলা হোক আর যা, আপনারা বলছেন এখন ভারতের সাপোর্ট করিস? কয়দিন আগে একটা ভিডিওতে দেখলাম তোরা আর ইন্ডিয়াতে আসবি না কেন ভাই? তোদের মেডিকেল ব্যবস্থা উন্নত করবি, ঠিক আছে, তোদের এই করবি ওই করবি, তাই আসিস কেন? আমরা তো কই না, এদিন কিছু কিছু মানুষ আসিস কেন? কিছু কিছু মানুষ কইছে, তারা তোরা কিছু বলিস নাই কেন তাদের সেখানে? আমরা তো বিরোধিতা করি। ওই বাংলাদেশের তো একটা ছেলেরও অন্যরকম ভিডিও দেখলাম না, যে বলছে না ইন্ডিয়া ঠিক আছে খেলা খেলা, হেরে গেছি ওরা হেরে গেছে ঠিক আছে, উত্তেজিত হয়ে গেছে, এর পেছনে তো কারণ আছে নাকি? ঠিক আছে, এটা তো বুঝছি, কারণ তো আছে, কারণ তো আছে না? কি দা কইতাম আমি কোন দিকে যাবো? চলে তিন করে উঠে চলে। আমি কি বলছি, বাদ দিন, এনাকে ছেড়ে দিন,
ইন্ডিয়ান ক্রিকেটের সাপোর্ট করবেন না করবেন সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু আপনাদের থেকে তো আমরা বিশ্বমানের টিম অনেক, তাই তো? তারপরেও আমরা অন্য টিমের সাথে হেরে যাওয়ার পরেও আপনাদের বাংলাদেশের লোক এটা নিয়ে যেরকম উল্লাস করছে, ভালো করে ইংলিশ বলতে পারে না, আপনাদের বাংলাদেশের লোক যেভাবে উল্লাস করছে এটা কি ঠিক করছে আপনি বলুন? না এটা তো একদমই ঠিক না, এটা তো একদমই ঠিক না। আপনাদের যে কোনো সাহায্যের জন্য আমাদের ইন্ডিয়ার উপরে আপনারা ডিপেন্ডেন্ট, তারপরে যখন এরকম করেন আপনারা সেই ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে এটা স্বাভাবিক ব্যাপার, এখানে লোক উত্তেজিত হবেই, এরকম হবে। এবার আপনাদের মতো কিছু কিছু লোক আছে যারা হয়তো এইসব বিষয়ে আপনারা অতটা ইয়ে করেন না, ভিডিও ভিডিও বানান না, কিন্তু এগুলো তো ঠিক না। না আমরা এইসবের মধ্যে নাই, আমরা এইসব এইসবের মধ্যে নেই, কিন্তু বাংলাদেশে যারা এইসব করছে তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে, যেহেতু আপনারা আমাদের দেশে এসে সুযোগ সুবিধা নিচ্ছেন। বাকি এখন আপনি চলে যান, এখানে আর বেশিক্ষণ থাকবে না, কারণ জনতা এখন খুব উত্তেজিত আছে আর এই এলাকার ছেলে পুলেও খুব উত্তেজিত আছে। আপনি টোটো ধরবেন, আসুন টোটো ধরুন, আসুন। আরে না টোটো না, কি টোটো ধরবি দাদা? বাদ দিন দাদা, ভাই তোর সাথে গন্ডগোল হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, ছেড়ে দিন না, গন্ডগোল হয়ে যাবে, ছেড়ে দিন না, ছেড়ে দিন না, বাদ দিন না, বাদ দিন না। আর বুঝতে পারছি আবার তুই ও সাপোর্ট করছিস না? ও সাপোর্ট করবারই কথা, আমাদের একটা শিক্ষা আছে তো আমাদের ভারতীয়দের। ভাগা ওরে, আপ লোগো নে ভিডিও দেখ লি, এক বাংলাদেশ কে বন্দে কে সাথ কাফি বুরা সুলুক কিয়া গয়া হ্যায়। ইস টাইম পে বাংলাদেশ কে ইস বন্দে কি আগর বাত করি ইন্ডিয়া কে অন্তর গয়া তো আর ইন্ডিয়ান লোক জিস তরিকে সে ইসকো সুনা রহে হ্যায় আর থিঙ্ক কি মেডিকেল ভিসা কে উপর ইয়া মেডিকেল কে লিয়ে কিসি চিজ কে লিয়ে গয়া থা, ইয়ে পড়নে গয়া থা শায়দ, মুঝে নহীন লাগতা কি পড়নে গয়া হোগা, কিউঁকি বাংলাদেশ কে অন্দর খুদ ইতনে লোক পড়নে কে লিয়ে আতে হ্যায় তো ইয়ে বাংলাদেশ সে বাহির পড়নে কিউঁ জায়েগা। জাহাঁ তক বাত ইয়ে আ রহি হ্যায় কি ইয়ার ইস বন্দে কে সাথ জো সুলুক কিয়া গয়া হ্যায় ভো এসা সুলুক হ্যায় কি জেসে কি ইয়ে কিসি ইনকে খাস দুশমন কা দোস্ত হো। হালাঁকি দোনো মুলক এক দুসরে কো ফ্রেন্ডস কেহতে হ্যায়, বাংলাদেশ কি তরফ সে হাম দেখতে তো ফ্রেন্ডশিপ ওয়ালে হি রাস্তে হোতে হ্যায়, বাট জবকি হাম রিসেন্টলি চিজো কে উপর দেখতে তো ইন্ডিয়া লাগতা হ্যায় কি ইয়ার বিলকুল জঙ্গ কে দেহানে পে বাংলাদেশ কে সাথ আকে খড়া হো গয়া হ্যায়। রিসেন্টলি অস্ট্রেলিয়া কি জিত কে উপর বাংলাদেশ কে লোগো নে কাফি জশন মানাযা গয়া, তো উসকে অন্দর জব রিপোর্টস ইন্ডিয়ান মিডিয়া কি তরফ সে আয়ি তো ইন্ডিয়ান মিডিয়া ইয়ে কে রহা হ্যায় কি ভাই বাংলাদেশ কো হামনে আজাদ করা আর আজ ইয়ে হাম পে আসর হ্যায়, আজ হামারি হার কে উপর খুশিয়া মানায়া যা রহা হ্যায়। তো ইয়ার ইয়ে ওয়ালি সাইকোলজি মুঝে সমঝ নি আতি ইন্ডিয়া কি কিউ উনহোনে কেসে উনহোনে বাংলাদেশ কো আজাদ কিয়া, বাংলাদেশ তো খুদ আজাদ হোনা চাহতা থা, পাকিস্তান আগর বাংলাদেশ কো আজাদ নি করতা তো কেসে বাংলাদেশ আজাদ হোতা, আপ খুদ সোচো না, পাকিস্তান ভি চাহতা থা কি ও আব আজাদ হো জায়ে, বাস্তে বহুত ক্রিয়েট হুয়ে। ইন্ডিয়া কে ইসমে কোই রোল নি, ইন্ডিয়া কে সিরফ ইতনা রোল হ্যায় কি উনহোনে পাকিস্তান কে সাথ জঙ্গ ক্রিয়েট কিয়া তো পাকিস্তান কে হালাত জ্যাদা খারাপ হুয়ে, ইস ওয়াজহ সে পাকিস্তান নে বোলা কি আব বাংলাদেশ কো জানে দেতে, আর বাংলাদেশ কো জানে কা এক সহি ফয়সলা থা, সহি হ্যায় কি আজ বাংলাদেশ হোতা তো বাংলাদেশ কে অন্দর পাকিস্তান সে বুরে হালাত হোতে, আজ জো বাংলাদেশ কি ইকোনমি ইতনি আগে গয়ি হ্যায়, পাকিস্তান কি ইকোনমি ইতনি নিচে গয়ি, আজ বাংলাদেশ কে হালাত ভি পাকিস্তান জেসে বদতর হোতে। তো ইয়ে চিজ দে না হামে সমঝ নি আতি কি ইন্ডিয়া কিয়া চাহতা হ্যায় আখির, না পাকিস্তান কে সাথ আচ্ছে তালুকাত চাহিয়ে, না বাংলাদেশ কে সাথ উসকো আচ্ছে তালুকাত চাহিয়ে, না নেপাল কো আচ্ছে তালুকাত চাহতে, না চায়না কো, কিস কিস কে সাথ তালুকাত ইনকো আচ্ছে চাহিয়ে, সমঝ নি আতা ইস চিজ কো মুঝে কি ভাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কিয়া কর রহি হ্যায়, ইন্ডিয়ান আর্মি কিয়া কর রহি হ্যায়, মুলক কে লোগো কে দিমাগো কে উপর ইতনা ইনহোনে ভো কিয়া, খাস কর কি মোদি গভর্নমেন্ট নে কি লোগো কে দিমাগো কে দিলো কে অন্দর নফরত ডাল দি গয়ি হ্যায়। তো আপ মুঝে বাতাগো না কি হো কিয়া রহা হ্যায়, বাংলাদেশ সে ইনকে লড়াই হো রহি হ্যায় পাকিস্তান সে, ইনকে হো রহি হ্যায় পাকিস্তান সে, তো ইনকা রাস্তা বিলকুল খতম সমঝো, জবকি হাম নেপাল আর চায়না কো দেখতে তো ওয়হাঁ পে ভি মসলে ক্রিয়েট হোতে, তো কিস মুলক কে সাথ ইয়ে লোগ তালুকাত বেহতর করেঙ্গে। বাট ইস বন্দে কে উপর মুঝে বড়া তরস আয়া কি ইয়ার ইসকে সাথ ইতনা বুরা সলুক কিয়া গয়া, আব ও পড়োসি দেশ পে গয়া, কোই দুশমন কে দেশ মে তো নিয়ে গয়া না কি ইয়ার ইনকি নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ওয়ালি জেসি বাত হ্যায়, আপস ট্রেড হোতা হ্যায় কাম ধন্দে হোতে, ফির ভি ইতনা বুরে হালাত চল রহে, তো ইসসে মতলব ইয়েহি সমঝে বাংলাদেশ কে লোগ, তো ফির ইয়েহি সমঝেঙ্গে না কি ইয়ার ইয়ে দুশমন নহীঁ হামারা, কোই দোস্ত তো হ্যায় নহীঁ। ভিডিও আগর আপ লোগো নে দেখ লি হ্যায় তো ইস তরিকে সে ওর ভিডিওস দেখনে কে লিয়ে চ্যানেল কো লাজমি সাবস্ক্রাইব করেন, মিলতে হ্যায় নেক্সট ভিডিও মে।